বাংলাদেশের বাজারে চাইনিজ বাইকের প্রবণতা ক্রমশই বাড়ছে। তারই পরিপ্রেক্ষিতে টারো বাংলা কর্তৃপক্ষ নিয়ে আসলো তাদের নতুন চমক স্ট্রিট ফাইটার জেএম 155R। গত 1 বছর আগেই কিন্তু এই বাইকটি বাংলাদেশের বাজারে চলে আসছে, বাট এখন পর্যন্ত একটা বাইকও সেল হয়নি, কিন্তু কেন? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ মোহাম্মদ আবদুল্লাহ মুন্সি ফ্রম মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল AM আবদুল্লাহ, অ্যান্ড গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ অ্যান্ড একটা ইউনিক ভিডিও, সেটা হচ্ছে বাংলাদেশের নতুন চাইনিজ স্পোর্টস বাইক, যেটি কিনা কপিড ফ্রম ডুকাটি 848, নিউ স্ট্রিট ফাইটার জেএম 155R। বাংলাদেশে বাইকটি গত 1 বছর আগেই চলে আসছে, বাট এখন পর্যন্ত একটা বাইকও সেল হয়নি, কিন্তু কেন? কথা হচ্ছে যে এই বাইকটি এখন পর্যন্ত প্রোডাকশনের জন্য আসে নাই। অ্যান্ড আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো এই বাইকটি কবে নাগাদ সেল স্টার্ট হবে, অ্যান্ড বাইকটির প্রাইস কত হবে, অ্যান্ড বাইকটির ফুল ডিটেলস, ইনফরমেশন, কনফিগারেশন অ্যান্ড বাইকটির আপডেট সম্পর্কে জানানোর চেষ্টা করব। সো আশা করি আজকের ভিডিওটি আপনাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি শুরু থেকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকুন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ভিডিওটি স্টার্ট করার আগে কিছু কথা বলে রাখি যে আমার আপনাদের অনেক বেশি সাপোর্ট চাই। সো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আউটডোরে অনেক বেশি ভিডিও করার চেষ্টা করবো, অ্যান্ড ইনশাল্লাহ নেক্সটে বাইকের রিভিউ নিয়ে আসবো আপনাদের সামনে। সো আপনাদের নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে আপনাদের অনেক বেশি সাপোর্ট চাই, ইনশাল্লাহ আপনাদের থেকে অনেক বেশি সাপোর্ট পাবো। সো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। প্লিজ কিপ ওয়াচিং দিস ফুল ভিডিও, লেটস গো ডিয়ার মাইটের খন্ড ভাই ব্রাদার। স্ট্রিট ফাইটার জেএম 155R বাইকটির ব্র্যান্ড অরিজিনের কথা বলতে গেলে টোটালি একটা চাইনিজ ব্র্যান্ড, জিমিং এর নতুন সংস্করণে বাংলাদেশে বাইকটি নিয়ে আসছে টারো বাংলা কর্তৃপক্ষ গত 1 বছর আগে, বাট এখন পর্যন্ত বাইকটির সেলিং স্টার্ট হয় নাই। সো নাও লেটস টক অ্যাবাউট টু দিস বাইক ইঞ্জিন কনফিগারেশন। বাইকটির অ্যাকচুয়াল যে কনফিগারেশনটা ইঞ্জিনের এখন পর্যন্ত জানা যায় নাই, তবে বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার ডেলিভারি করতে পারবে 19 BHP অ্যান্ড ম্যাক্সিমাম টর্কটা 16-এর আশেপাশে থাকবে। অ্যান্ড বাইকটির যদি টায়ার সাইজের কথা বলতে হয়, ফ্রন্টে রয়েছে 120 সেকশন টায়ার অ্যান্ড রেয়ারে রয়েছে 160 সেকশন টায়ার, যা কিনা এই পর্যন্ত বাংলাদেশের কোনো বাইকে এত ওয়াইডার টায়ার নাই। বাইকটির ব্রেকিং সিস্টেমের কথা বলতে গেলে ফ্রন্টে রয়েছে 300 mm ডুয়েল ডিস্ক ব্রেক অ্যান্ড রেয়ারে রয়েছে 240 mm একটা সিঙ্গেল ডিস্ক ব্রেক উইথ CBS ব্রেকিং সিস্টেম, বাট এই বাইকটিতে কোনো ABS ব্রেকিং সিস্টেম এখন পর্যন্ত তারা নিয়ে আসে নাই। বাইকটির একটা আপডেট ফিচার্স হলো এই বাইকটিতে রয়েছে ডুয়েল ব্যারেল এক্সজস্ট, যার এক্সজস্টের নোট হ্যাপি লাউড। অ্যান্ড এই বাইকটির লুকসের কথা বলতে গেলে একদমই ডুকাটি 848-এর কপি নিয়ে আসছে, অ্যান্ড মনে হচ্ছে যে ওইটার থেকে কপি করে এটাতে পেস্ট করে দিয়েছে এরকম একটা বিষয়। বাইকটির সাসপেনশনের কথা বলতে গেলে ফ্রন্টে রয়েছে আপসাইড ডাউন টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন অ্যান্ড রেয়ারে রয়েছে একটা অ্যাডজাস্টেবল মনোশক সাসপেনশন। রেয়ারের সাসপেনশনটা দেখতে অনেকটা ডিফারেন্ট, যা কিনা অ্যাজ ইউজুয়াল স্পোর্টস বাইকে দেখা যায় না। অ্যান্ড এই বাইকটির ফ্রন্টের দিকে একটা রয়েছে ফুললি ডিজিটাল স্পিডোমিটার, যা দেখতে সুপার বাইকের স্পোর্টস বাইকগুলার যে ডিজিটাল স্পিডোমিটার ওরকম। অ্যান্ড এই বাইকটিতে রয়েছে একটা টুইন স্প্লিট সিট, যেটা দেখতে অনেক হায়ার সিসির স্পোর্টস বাইকগুলার মতো। প্রথম দেখাতে বাইকটা যদি কারো চোখে পড়ে অ্যান্ড যদি কারো এক্সজস্টের নোটটা কানে যায়, তাহলে সে হা করে তাকিয়েই থাকবে বাইকটির দিকে। ইটস রিয়েলি খুবই গর্জিয়াস একটা লুকস। অ্যান্ড যদি এই বাইকটির কথা বলতে হয়, তাহলে এই বাইকটি অনেক বড় সড়ো, যা কিনা টারো জিপি 1 ভার্সন 3 থেকে অনেক লাইট লাইট ওয়েট না, একটু হ্যাভি ওয়েটের একটা বাইক। অ্যান্ড এই বাইকটির পিছন থেকে মনে হয় যে একটু হায়াবুসা টাইপের সিট টাইপ। তবে ওভারঅল বাইকটি খুবই গর্জিয়াস একটা বাইক। তবে বাইকটির প্রাইসের কথা যদি চিন্তা করেন, তাহলে বাংলাদেশের বাজারে হয়তো বা 3.5 লক্ষ টাকার আশেপাশে প্রাইস তারা রাখবে। সো গাইস, নাও কাম টু দ্য পয়েন্ট, বাইকটি বাংলাদেশের বাজারে সেলিং স্টার্ট হবে কবে থেকে? এখন পর্যন্ত টারো বাংলা কর্তৃপক্ষ তাদের এরকমভাবে কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করে নাই, তবে আই হোপ 2021 সালের জুলাই বা আগস্টের মধ্যে তারা এই বাইকটিকে বাংলাদেশের বাজারে প্রোডাকশন ডেলিভারি শুরু করবে। তবে এখন বিষয় হচ্ছে যে এই বাইকটি নিয়ে আমি যদি পার্সোনালি কিছু বলতে চাই, তাহলে এই বাইকটি অ্যানাদার চাইনিজ ফ্লপ বাইক হতে পারে, কারণ এই বাইকটি টারো জিপি 1 ভার্সন 3-এর মতো অতটা জনপ্রিয়তা অর্জন করতে পারবে না। এই বাইকটি আসলে রূপে গুণে মানে আদার্স যে ফার্স্ট ইম্প্রেশনের দিক থেকে যদি বলেন, তাহলে এটা 100 out of 100 থাকবে, বাট এই বাইকটি যখন আপনি কিনবেন, তাহলে কেনার পরে যে এই বাইকটির ফিডব্যাক, আপনি ওটা টোটালি আপনাকে খুবই প্যারা দেবে, কারণ এই বাইকটি ইন্ডিয়াতে ওরকমভাবে স্টার্ট হয় নাই বিক্রি। অ্যান্ড এই বাইকটির যদি স্পেয়ার্স পার্টসের কথা বলেন, তাহলে শুধুমাত্র যদি টারো বাংলা কর্তৃপক্ষ চায়, তারাই বাইকটির স্পেয়ার্স পার্টসগুলো অ্যাভেলেবেল রাখতে পারে, তাছাড়া
অন্য কোনো জায়গায় বাইকটির স্পেয়ার পার্ট আপনার পাবেন না। দেখা যায় যে টারো জিপি ওয়ান ভার্সন থ্রি এর স্পেয়ার পার্ট বিভিন্ন জেলায় মোটামুটি পাওয়া যায়, বাট এই বাইকটি টোটালি একদমই আনঅ্যাভেলেবেল থাকবে স্পেয়ার পার্টসগুলো। সো এইটা খুবই প্যারাময় হয়ে যাবে। সো এই বাইকটি আমি মনে করি যে রূপে গুণে যদি 100 out of 100 থাকে, তবু এই বাইকটির পপুলারিটি কতটুকু করতে পারবে আই ডোন্ট নো। এনিওয়ে গাইস, আশা করি আজকের ভিডিওটি বুঝতে পারছেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে নেন, কমেন্ট করে জানিয়ে ভিডিওটি কেমন হয়েছে। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। অ্যান্ড আপনি যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকুন, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অ্যান্ড গাইস, অলওয়েজ রিমেম্বার দ্যাট ডোন্ট বি এ প্রো বাইকার, বি এ রিয়েল বাইকার। আল্লাহ হাফেজ।